ইতিমধ্যে আমরা অনেকগুলো ইন্ডিকেটর এবং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা সেগুলো ফলো করছেন এবং অনেকেই কমেন্ট করেছেন, আবার অনেকেই নতুন নতুন স্ট্র্যাটেজি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। যাই হোক, আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়ে ভালোভাবে দেখেন, তারপর সেখান থেকে ভালো জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে সেটাই আমাদের জন্য আনন্দের। সো আজকে আমরা একটি স্ট্র্যাটেজি শেয়ার করব, তবে এখানে আমরা মাল্টিপল ইন্ডিকেটর ব্যবহার করে দেখাবো কিভাবে আপনারা দুটো ইন্ডিকেটর ব্যবহার করে একটি শক্তিশালী এন্ট্রি খুঁজে বের করতে পারেন। নিশ্চয়ই আপনারা এই ইন্ডিকেটরগুলোর নাম হয়তো আগেও শুনেছেন, তবে আজকে আমরা এগুলো ব্যবহার করার মাধ্যমে আপনাকে সহজভাবে দেখিয়ে দিব কিভাবে অল্প সময়ের মধ্যে এই দুটি ইন্ডিকেটর ব্যবহার করে ভালো একটি এন্ট্রি জোন খুঁজে বের করবেন। বিভিন্ন ট্রেডার বিভিন্নভাবে এই ইন্ডিকেটরগুলো একসাথে ট্রেড করার জন্য ব্যবহার করে থাকে। আমরাও আজকে এই বিষয়গুলো দেখাবো, কিভাবে মাল্টিপল ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করা যায় এবং কিভাবে এর থেকে এন্ট্রি খুঁজে বের করা যায়। প্রতিটি ইন্ডিকেটর মার্কেটের প্রাইসের সাথে মুভ করে থাকে, তবে তাদের এই মুভমেন্ট একই রকম হয় না। এক এক ইন্ডিকেটর এক এক ধরনের সিগন্যাল প্রদান করে। তো আজকে আমরা যে ইন্ডিকেটর ব্যবহার করব তার নাম হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডস প্লাস স্টকেস্টিক ইন্ডিকেটর। সো এই দুটি ইন্ডিকেটর ব্যবহার করে আজকে আমরা অ্যানালাইসিস করব। তার আগে ছোট করে একবার দেখে নেই কিভাবে আপনারা এই ইন্ডিকেটরগুলো সেট আপ করবেন। আমরা ট্রেডিং ভিউতে আসলাম, এখানে আমরা প্রথমে ইন্ডিকেটর অপশনে ক্লিক করব। তারপর একটা পেজ আসবে, এখানে সার্চ অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। তারপর কাজ হবে ইন্ডিকেটরের নাম লিখে সার্চ করা। আমরা প্রথমে বুলিঙ্গার ব্যান্ড সেট আপ করব, তাই এইটার নাম লিখে সার্চ করলাম। এতে করে ইন্ডিকেটর আমাদের সামনে চলে এসেছে, এর উপর একবার ক্লিক করলে ইন্ডিকেটর সেট আপ হয়ে যাবে। আমরা সেট আপ করছি, ঠিক একইভাবে স্টকিস্টিক ইন্ডিকেটর সেট আপ করে নিন। সার্চ দিয়ে তারপর একবার ক্লিক করলে সেই ইন্ডিকেটরও সেট আপ হয়ে যাবে। সো আপনারা এইভাবে দুটি ইন্ডিকেটর সেট আপ করে নেবেন। তো আমাদের সেট আপ করার কাজ শেষ। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই দুটি ফলো করবেন। তো যেভাবে আপনারা স্ট্র্যাটেজি ফলো করে এন্ট্রি নেবেন সেটা হলো, প্রথমে খেয়াল করবেন বুলিঙ্গার ব্যান্ডের দিকে। মার্কেট যখন উপরে উঠে আপার ব্যান্ড টাচ করবে তখন আপনারা অপেক্ষা করবেন এবং খেয়াল করবেন যে ক্যান্ডেলটি টাচ করেছিল সেটার অবস্থান, অর্থাৎ ক্যান্ডেলটি ক্লোজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর খেয়াল করবেন যে ক্যান্ডেলটি শ্যাডো দ্বারা টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। আপনারা নিশ্চয়ই বডি এবং শ্যাডো চিনেন। ক্যান্ডেলের এই মোটা অংশকে বলা হয় বডি এবং দুপাশের চিকন দাগগুলোকে বলা হয় শ্যাডো। তো আমাদের মূল কাজ হবে যখন ক্যান্ডেল শ্যাডো দ্বারা আপার ব্যান্ডকে টাচ করবে তখন সেল এন্ট্রি নেওয়া, আর সেজন্য ক্যান্ডেলটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ মেন কথা হচ্ছে, মার্কেট যখন ক্যান্ডেল দ্বারা আপার ব্যান্ডকে টাচ করবে তখন আপনারা অপেক্ষা করবেন সেই ক্যান্ডেলটি ক্লোজ হওয়া পর্যন্ত। সেটি ক্লোজ হয়ে যখন আরেকটি নতুন ক্যান্ডেল তৈরি হবে তখন আপনারা খেয়াল করবেন যে ক্যান্ডেলটি দ্বারা আপার ব্যান্ডকে টাচ করেছিল সেটি শ্যাডো দ্বারা টাচ করেছিল নাকি বডি দ্বারা টাচ করেছিল। যদি শ্যাডো দ্বারা টাচ করে তখন আপনারা সেল এন্ট্রি নেবেন, আর যদি বডি দ্বারা টাচ করে তখন আপনার এন্ট্রি নেওয়া দরকার নেই। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো দ্বারা মার্কেট আপার ব্যান্ডকে টাচ করেছে। তো এরকম মোমেন্টে আপনারা সেল এন্ট্রি নেবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট তারপর লোয়ার ব্যান্ড পর্যন্ত এসেছে। তো ঠিক এরকম প্লেসমেন্ট থেকে আপনারা এন্ট্রি নেবেন। উপরের এই দাগকে বলা হয় আপার ব্যান্ড, নিচের এই দাগকে বলা হয় লোয়ার ব্যান্ড এবং মাঝখানের এই দাগকে বলা হয় মিডল ব্যান্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট বডি দ্বারা আপার ব্যান্ড টাচ করেছিল, কিন্তু আপনারা এরকম প্লেসমেন্ট থেকে এন্ট্রি নেবেন না। শুধুমাত্র শ্যাডো দ্বারা টাচ করলেই তখন আপনারা এন্ট্রি নেবেন। এটি খুব সহজ একটি স্ট্র্যাটেজি, আপনারা ইজিলি এটা ফলো করতে পারবেন। অতীত মার্কেটগুলো চেক করলে দেখা যাচ্ছে এখানে একই সিস্টেমে অনেক এন্ট্রি জোন এসেছিল। যেমন এখানে আপার ব্যান্ড টাচ করে নিচে নেমেছে, আবার অনেক জায়গায় মার্কেট লোয়ার ব্যান্ড টাচ করে ঘুরে উপরে এসেছে। তাই আপনারা এইভাবে লোয়ার ব্যান্ড এবং আপার ব্যান্ড ফলো করে এন্ট্রি নিতে পারেন। এবার তাহলে দেখে নেওয়া যাক স্টকিস্টিক ইন্ডিকেটর কিভাবে ফলো করবেন। প্রথমত এখানে দুটি লাইন রয়েছে, এর মধ্যে এই লাইনটিকে বলা হয় কে পার্সেন্টেজ এবং অন্য আরেকটি লাইনকে অর্থাৎ লাল লাইনটিকে বলা হয় ডি পার্সেন্টেজ। তো যখন লাইন দুটো একেবারে উপরে উঠবে তখন মার্কেট ওভারবট পজিশনে থাকবে, কিন্তু তখন আপনারা কোনো এন্ট্রি নেবেন না। অনেকেই এই ভুল কাজ করে ফেলে, এখানে যখন ওভারবট লাইন ক্রস করে তখনই এন্ট্রি নিয়ে বসে থাকে, যা একেবারে একটি ভুল কাজ। আপনারা নিশ্চয়ই এখানে ওভারবট এবং ওভারসোল্ড লাইন চিনেন। এখানে উপরে যে লাইন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওভারবট লাইন, আর নিচে যে লাইন দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওভারসোল্ড লাইন। তো মার্কেট আপট্রেন্ড স্ট্রাকচার তৈরি করে যখন উপরে উঠবে
এবং ওভারবোর্ড লাইন ক্রস করবে, সেই সাথে এই সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। তবে ক্রস করার সাথে সাথে এন্ট্রি নেবেন না, যখন এই লাইনগুলো ঘুরে ওভারবোর্ড লাইন থেকে নিচের দিকে নামা শুরু করবে ঠিক তখনই এন্ট্রি নেবেন। আমি আবারও বলছি, মার্কেট যখন ওভারবোর্ড পজিশনে থাকবে, তারপর যখন সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে নিচের দিকে যাবে এবং ওভারবোর্ড লাইন পর্যন্ত আসবে, তখন আপনারা এন্ট্রি নেবেন। মোট কথা হচ্ছে, সবুজ লাইন লাল লাইনকে ক্রস করলেই এন্ট্রি নেবেন না। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং যখন দেখবেন ক্রস করার পর এই লাইনগুলো নিচের দিকে নেমে ওভারবোর্ড লাইনকে ক্রস করছে, ঠিক তখনই আপনারা সেল এন্ট্রি নেবেন। কারণ অনেক সময় সবুজ লাইন লাল লাইনকে ক্রস করলেও সেটা আবারও উপরে উঠে যায়। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, মার্কেট ওভারবোর্ড পজিশনে ছিল এবং লাইনগুলো ক্রস করেছে, কিন্তু আর নিচে নামেনি, মার্কেট আবার উপরে উঠেছে। তাই আরো ভালো সিগন্যাল পাওয়ার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন। যখন দেখবেন ঠিক এরকম ভাবে লাইন ক্রস করার পর সেটা নিচে নেমে ওভারবোর্ড লাইনের কাছে চলে এসেছে, তখন আপনারা এন্ট্রি নেবেন। অর্থাৎ এই লাইনগুলো ওভারবোর্ড পজিশনে আসবে, তারপর সবুজ লাইন লাল লাইনকে ক্রস করবে এবং ক্রস করে যখন নিচের দিকে গিয়ে আবার ওভারবোর্ড লাইন পর্যন্ত যাবে, তখন আপনারা এন্ট্রি নেবেন। ঠিক একইভাবে আপনারা ডাউন ট্রেন্ড মার্কেট থেকেও সহজেই এন্ট্রি নিতে পারবেন। যখন লাইনগুলো একেবারে নিচে চলে যাবে, অর্থাৎ ওভারসোল্ড পজিশনে চলে যাবে, এবং যখন সবুজ লাইন লাল লাইনকে ক্রস করে উপরের দিকে যাবে, তখন আপনারা বাই সিগন্যাল পাবেন, এবং লাইনগুলো যখন ঘুরে ওভারসোল্ড লাইনের কাছে চলে আসবে, তখন আপনারা বাই এন্ট্রি নেবেন। আশা করি এই দুটি ইন্ডিকেটর ব্যবহার করার নিয়ম আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখে নেওয়া যাক কিভাবে এই দুটি ইন্ডিকেটর একসাথে ফলো করবেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এই দুটি ইন্ডিকেটর ব্যবহার করার নিয়ম এবং কিভাবে আলাদাভাবে দুটি ইন্ডিকেটর ফলো করে এন্ট্রি নিতে হয়। আমরা এতক্ষণ আলাদাভাবে দেখিয়েছি, এখন বলবো কিভাবে একসাথে ফলো করবেন। ধরুন আপনি বুলিঙ্গার ব্যান্ড থেকে সেল এন্ট্রি পেয়েছেন, তখন আপনি খেয়াল করবেন স্টকিস্টিক ইন্ডিকেটরের দিকে, অর্থাৎ ডিপারসেন্ট ও কেপারসেন্ট লাইন ওভারবোর্ড লাইনের উপরে উঠে একটা একটাকে ক্রস করে নিচের দিকে যেতে থাকবে, তখন সেখান থেকেও সেল এন্ট্রি পাবেন। অর্থাৎ আপনি যখন বুলিঙ্গার ব্যান্ড থেকে সেল এন্ট্রি পাবেন, তখন খেয়াল করবেন স্টকিস্টিক ইন্ডিকেটর থেকেও সেল এন্ট্রি পাচ্ছেন কিনা। যদি দুটি ইন্ডিকেটর থেকে একই সিগন্যাল পান, তখন আপনারা নিশ্চিন্তে এন্ট্রি নিয়ে নেবেন। যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমরা বুলিঙ্গার ব্যান্ড থেকে দেখতে পাচ্ছি মার্কেট শ্যাডো দ্বারা টাচ করেছে, অর্থাৎ আপার ব্যান্ডকে টাচ করেছে, সো এখান থেকে আমরা সেল সিগন্যাল পাচ্ছি। আবার স্টকিস্টিক ইন্ডিকেটরে একইভাবে দেখতে পাচ্ছি ডিপারসেন্ট ও কেপারসেন্ট লাইন ওভারবোর্ড লাইনে উঠে একটা একটাকে ক্রস করে নিচের দিকে যাচ্ছে, সো এখান থেকে আমরা সেল এন্ট্রি পাচ্ছি। তাহলে দুটি থেকেই একই সিগন্যাল পাচ্ছি, সো এখান থেকে সহজে এন্ট্রি নেওয়া যায়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার একইভাবে আবারও আমরা দুটি ইন্ডিকেটর থেকে একই সিগন্যাল পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। আরেকটা বিষয়, আপনারা এখানে ইন্ডিকেটরের সাহায্যেই টিপি সেট আপ করতে পারবেন। সেই ইন্ডিকেটরটি হচ্ছে বুলিঙ্গার ব্যান্ড। এই ইন্ডিকেটরের তিনটি লাইন থাকে, প্রথমটি হচ্ছে আপার ব্যান্ড, দ্বিতীয়টি হচ্ছে মিডল ব্যান্ড এবং শেষেরটি হচ্ছে লোয়ার ব্যান্ড। আপনি যখন আপার ব্যান্ড থেকে সেল এন্ট্রি নেবেন, তখন আপনি চাইলে লোয়ার ব্যান্ড পর্যন্ত টিপি গ্রহণ করতে পারেন। আবার আপনি যখন লোয়ার ব্যান্ড থেকে এন্ট্রি গ্রহণ করবেন, অর্থাৎ বাই এন্ট্রি গ্রহণ করবেন, তখন আপনি আপার ব্যান্ড পর্যন্ত টিপি নিতে পারেন। কারণ মার্কেট স্বভাবতই এই দুটি ব্যান্ডের মাঝখানেই থাকে এবং এই দুটির মধ্যেই মুভমেন্ট করে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাল্টিপল ইন্ডিকেটর ব্যবহার করবেন। মূলত আপনি যদি আলাদাভাবে ব্যবহার করা শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি একসাথে ব্যবহার করা শিখতে পারবেন। প্রথমে একটি ইন্ডিকেটর ফলো করবেন, তারপর আরেকটি ইন্ডিকেটর ফলো করবেন। আশা করি আপনারা এইভাবে ফলো করতে পারবেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানেই অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিংক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিংকের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেড ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন, যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে।